যাদেরকে ভালোবাসার কথা বলেন রাতের বেলায় এসএমএস না আসলে ঘুমিয়ে আসে না গুড নাইট আমাদের যুবকদের অবস্থা এরকম আওয়াজ দেয় না আওয়াজ দিতে হবে ঠিক না বলে যুবকদের মুখে এখন মুচকি মুচকি হাসি বলে হুজুর মনের কথাটা বললেন রাতে তো আসলে ঘুম আসে না গুড নাইট এসএমএসটা না আসলে সকালবেলা বলে গুড মর্নিং এসএমএস না আসলে ঘুমই ভাঙে না বলে নাস্তাই করব না অথচ যুবকের মুখে কলা হাতে রুটি আওয়াজ দেয় না ঠিক না মিথ্যে ভালোবাসা আপনি আজকে মারা যাবেন কালকে দাফন করার জন্য ব্যস্ত আজকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান আপনাকে খবর নিতে কেউ আসবেও না আপনার পরিবার আপনার খেয়াল রাখবে আমার কথাগুলি আজকে শুনে দিয়ে যান মনোযোগ দিয়ে শুনেন ঘুম ভাঙাতে আসছি হুজুর রিজিকে বরকত বাড়ে না পেরেশানি ছাড়ছে না ডিপ্রেশন টেনশন কত কিছু আপনার মনের মধ্যে চলতে থাকে এখনকার সমাজে যুবক বেশিরভাগ যুবক দেখা যায় সুইসাইড অ্যাটেম্প নিতে চায় বলে যে আল্লাহ নিয়ে যাও মরে যাই পেরেশানি সহ্য করতে পারে না কিন্তু পেরেশান বা পেরেশানি মুসলমানের জন্য রহমত শুরু মুমিনের জন্য রহমত শুরু আর দুনিয়া সাজরুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির হাদিসে মুবারাকার মধ্যে এসেছে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর জান্নাত হলো তাদের জন্য যারা কাফের মুশরিক আওয়াজ দেয় না আপনার কাছে কম আছে আপনি বেঁচে গেলেন আপনার কাছে কম আছে আপনি বেঁচে গেলেন কমে ভালো বেশিতে না এটা আপনার বুঝে আসবে তখন যখন মালাকুল মউত সামনে আসবে আওয়াজ দেয় না আচ্ছা আমি ওই ব্যাপারে আলোচনা করব কিছু হাদিসে মুবারাকা শুনিয়ে যাব ওগুলো তো শোনাবো কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার ভালোবাসার মানুষকে আপনি জিজ্ঞেস করেন আসকি মাসখার যারা ভালোবাসার দোহাই দেয় তুমি বলে দেখো তোমার জন্য চাঁদ তারা এনে দিব মনে মামুর বাড়ির জায়গা যারা বলে তারাও মিথ্যুক যে শুনে খুশি হয়েছে ওটাও মিথ্যুক আওয়াজ দেয় না কেন বাবা আসলে আজম খলিফা রসুল আমার নবী দ্বিতীয় খলিফা যেদিক দিয়ে হেঁটে যেত চল্লিশ দিন পরে হেঁটে যাবেন শয়তান ওই রাস্তায় হাঁটতো না সুবহানাল্লাহ কয় না ওয়ার্ড পার্সোনালিটি কি ব্যক্তিত্ব ছিল এখন আমাদের কাছে এই ব্যক্তিত্ব নেই কারণ হলো আমার রসুলের ভালোবাসা মুছে যাচ্ছে অন্তর থেকে ইহুদি নাসাররা জানে মুসলমানদের নামাজ কালাম হজ যাকাত ইবাদত বান্দিগি কাড়া যাবে না কাটতে হবে নবীর প্রেম কাটতে পারলেই জানে ইহুদি নাসাররা সফল হতে পারবে এজন্য রসুলের পাকের প্রেম আমাদের অন্তর থেকে হাইলে বায়াতে আথারে প্রেম অন্তর থেকে উঠিয়ে নিচ্ছে হাইলে বায়াতে প্রেম নূহ আলাইহিস সালামের কিস্তির মতো আপনি ওই প্রেমের তরিত উঠে গেলেন আল্লাহ পার করে দিবে সুবহানাল্লাহ কয় না আপনি রসুলে পাকের মহব্বত অন্তরে রাখবেন দেখবেন পৃথিবীর কোন মহব্বত আপনাকে গ্রাস করতে পারবে না